মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। ঘুম হল মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীর প্রতিটা মানুষকেই ঘুমাতে হয়, আর সাধারণত আমরা রাত্রে ঘুমাই। কিন্তু এখনও 13% মানুষ আছে যারা দিনে ঘুমাতে পছন্দ করে। তবে এই ঘুম খুবই অদ্ভুত। আপনারা কি জানেন, আমাদের প্রতিদিনের ঘুমে আমাদের শরীর 0.5% বৃদ্ধি পায়। আবার ঘুমানোর সময় আমরা সবাই কত রকমের স্বপ্ন দেখি, আবার সবার স্বপ্ন আলাদা আলাদা হয়। এই ঘুমের প্রয়োজনীয়তা মানুষের জীবনে প্রচুর পরিমাণে আছে। চলুন আজ দেখে নেওয়া যাক, আমরা যখন ঘুমাই তখন ঠিক কি কি হয় আমাদের সাথে। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নম্বর 1, আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরের সব অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু কোনো জোর শব্দ শুনলে আমাদের ঘুম ভেঙে যায়। আমাদের ঘুম ভাঙার প্রথমে সক্রিয় হয় আমাদের ব্রেন বা মস্তিষ্ক, আর সব থেকে দেরিতে সক্রিয় হয় আমাদের নাক। আপনি ঘুমানোর সময় যদি আপনার সামনে কেউ জোর আওয়াজ করে তাহলে আপনার ঘুম ভেঙে যায়। কিন্তু যদি আপনার ঘুমের সময় আপনার নাকের সামনে কোনো দুর্গন্ধযুক্ত জিনিস রাখা হয় তাহলে আপনার ঘুম ভাঙবে না। এটা অনেক সময় বিপজ্জনকও হতে পারে। আপনারা হয়তো জানেন না, বছরে প্রায় 500 জন এইভাবে মারা যায়, কারণ আপনার ঘরে আগুন লাগলে ঘুমন্ত অবস্থায় আপনি তার 1% গন্ধ পাবেন না। নাম্বার 2, আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীর বাড়তে থাকে। এর কারণ হলো আমাদের শরীরে থাকা HGH হরমোন, যার পুরো নাম হিউম্যান গ্রোথ হরমোন। এই হরমোন ঠিক করে আমরা কেমন দেখতে হব বা আমাদের হাইট কেমন হবে। এই হরমোন আমাদের শরীর থেকে এমনিতেই নির্গত হয়, কিন্তু ঘুমানোর সময় আমাদের প্রতিটি অঙ্গ আরাম করে, তাই এই HGH হরমোন বেশি পরিমাণে নির্গত হয়। নাম্বার 3, ঘুমানোর সময় মানুষ কেন নাক ডাকে? এর কারণ হলো আমরা ঘুমানোর সময় আমাদের নাক ও গলার যে শ্বাস প্রশ্বাসের জায়গা আছে তা অত্যন্ত আরাম বোধ করে, আর এই সময়ে আমাদের শরীরে কিছু পরিমাণ বায়ু প্রবেশ করে। কিন্তু ঘুমানোর সময় আমাদের শরীরে শ্বাস যাওয়ার রাস্তা ছোট হয়ে যায়, আর যাদের এই জায়গা খুব বেশি পরিমাণে ছোট হয়ে যায় তারাই সাধারণত নাক ডাকে। নাম্বার 4, আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীর প্যারালাইসিস হয়ে যায়। আমরা জানি প্যারালাইসিস লোকেরা হাঁটাচলা করতে পারে না, ঠিক তেমনই আমরা ঘুমের সময় প্যারালাইসিস হয়ে যাই। এই বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা খুবই সাধারণ ব্যাপার যা পৃথিবীর প্রতিটা মানুষের সাথে হয়। আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি বলে অনুভব করতে পারি না। নাম্বার 5, আমরা যখন ঘুমাই তখন আমাদের চোখ একটি বিচিত্র ভাব দেখায়। যেমন আমরা যখন ঘুমাই তখন আমাদের চোখ বা চোখের মণি এক জায়গায় স্থির থাকে না, এরা নড়াচড়া করতে থাকে। যদি আপনি ভেবে থাকেন এটা আপনার সঙ্গে হয় না, তাহলে এটা আপনার ভুল ধারণা, এটা সমস্ত মানুষের সাথেই হয়ে থাকে। কিন্তু আশ্চর্য বিষয় হলো আমরা এটা অনুভব করতে পারি না, আর এটার প্রধান কারণ হলো এই ঘটনাটি তখনই ঘটে যখন আমরা গভীরভাবে ঘুমাই। নাম্বার 6, এবার আপনি জানবেন আমরা কেন স্বপ্ন দেখি। এটা অনেকের প্রশ্ন যে ঘুমানোর অবস্থায় আমরা কেন স্বপ্ন দেখি এবং এই স্বপ্নগুলি প্রত্যেকের আলাদা হয় কেন। আমাদের অনেকের সাথেই হয়তো এরকম হয়েছে যারা একই স্বপ্ন বারবার দেখেন, আর এই স্বপ্নগুলি আমাদের মনে খুব বড় ভয়ের সৃষ্টি করে, কারণ একই স্বপ্ন বারবার দেখলে আমাদের স্বপ্নটা অধিকাংশই মনে থাকে। তবে এটা কেন হয় সেটা জানলে আপনি এই ভয় থেকে অবশ্যই মুক্তি পাবেন। এটা হয় কারণ আমাদের মস্তিষ্ক আমাদের ভালো রাখতে চায়। যে প্রবলেমগুলি আপনাকে ভাবায় সেই জিনিসগুলি মস্তিষ্ক আপনাকে ঘুমের মধ্যে ভাবিয়ে অ্যালার্ট করে। যেমন ধরুন আপনার কোনো জায়গা কেটে গেছে কিন্তু আপনি টিটেনাস ইনজেকশন নিতে ভুলে গেছেন, কিন্তু আপনার মস্তিষ্ক জানে যে এই ক্ষেত্রে টিটেনাস ইনজেকশন নেওয়াটা অত্যন্ত জরুরি। সেই ক্ষেত্রে মস্তিষ্ক আপনাদের সেই স্বপ্নটাই দেখায় যেটা এই টিটেনাস কেন্দ্রিক। আপনি হয়তো এই ক্ষেত্রে স্বপ্ন দেখতে পারেন কেউ রোগের কারণে শয্যাশায়ী,
বা আপনারই সেটা হয়েছে, সেই ক্ষেত্রে আপনার বুঝে নেওয়া উচিত যে এই ক্ষেত্রে টিটেনাস নেওয়াটা আপনার জরুরি। ঘুমের মাঝে স্বপ্নে যদি আমরা একই স্বপ্ন বারবার দেখি তাহলে সেই বিষয়টা সিরিয়াস নেওয়া উচিত। আরেকটা কারণ, আপনারা হয়তো জানেন আমাদের অবচেতন মন সম্পর্কে, যে কোনো জিনিস আমরা ভুলে গেলেও আমাদের মস্তিষ্ক সেটাকে ভোলে না। তাই আপনার ছোটবেলার কোনো ঘটনাও আপনি প্রাপ্তবয়স্ক এসে স্বপ্নের মাধ্যমে তা দেখতে পারেন। নাম্বার 7, আপনারা হয়তো এমন অনেকে দেখেছেন যাদের বয়স বেশি হলেও তাদের দেখে বোঝা মুশকিল যে তাদের বয়স বৃদ্ধি পেয়েছে। এটা হয় আমাদের ঘুমের কারণে। বিজ্ঞানীরা এক মহিলার উপর সমীক্ষা চালায় যাকে দেখে 60 বা 70 বছরের মনে হতো, কিন্তু তার বয়স ছিল 83 বছর। আর এই সমীক্ষায় জানা যায় এই যৌবন ধরে রাখার শুধুমাত্র কারণ ঘুম। কারণ ঘুমের সময় আপনার শরীর রিচার্জ হয়, আমাদের শরীরের টিস্যু রিপেয়ার হয় এবং নতুন কোষেরও জন্ম দেয়। তাই যৌবন ধরে রাখতে পর্যাপ্ত ঘুম অবশ্যই দরকার। আপনি দেখে থাকবেন যারা কম ঘুমায় তাদের চোখের নিচে কালি পড়ে। নাম্বার 8, আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীর প্রতিদিন 0.5% বৃদ্ধি পায়। কারণ ঘুমানোর সময় আমাদের মেরুদণ্ডের উপর কোনো প্রেশার পড়ে না, কিন্তু আপনার প্রতিদিনের বৃদ্ধি পাওয়া এই হাইট প্রতিদিন ঘুম থেকে ওঠার 5 থেকে 6 ঘন্টার মধ্যেই কমে যায়, কারণ তখন আবার মেরুদণ্ডের উপর প্রেশার পড়তে শুরু করে। আশা করি এই সব তথ্য আপনাদের কাজে লাগবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।